দেখুন যেভাবে পাকিস্তানের ভাতে ছাই ভারতের বাধে কোটি কোটি টাকা লোকসান হবে পাকিস্তানে ভারত যদি জল আটকে দেয় তাহলে কি হবে এই আশঙ্কায় ঘুমরে যাচ্ছে পাক সরকারের তাদের দুশ্চিন্তা নীলম নদীর প্রবাহ নিয়ে জম্মু কাশ্মীরের সোনমার্গ থেকে উৎপত্তি এই নদী তারই তীরে অধিকৃত কাশ্মীরের মাটিতে জলবিদ্যুৎ প্রকল্প গড়ছে পাক সরকার একইভাবে উল্টো পারে ভারত গড়ছে আরও একটি প্রকল্প ফলে হিমালয়ের জলপ্রবাহে মিশেছে কূটনীতির লড়াই নিয়ন্ত্রণ এই দুই প্রকল্প ঘিরে সামনাসামনি লড়াইয়ে ভারত ও পাকিস্তান সংবাদ সংস্থা এপি জানাচ্ছে এই খবর নীলম নদীর অপর নাম কৃষ্ণগঙ্গা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এই নদী অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফরবাদের কাছে ঝিলম নদীতে মিশেছে উৎস ভারতে হওয়ায় চিন্তিত পাক সরকার এফপি জানাচ্ছে নিয়ন্ত্রণ রেখা দুই পারে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ঘিরে চরম ব্যস্ততা কয়েক বছর ধরে এই প্রকল্পের কাজ চলছে এখন কাজ প্রায় শেষের পথে এহেন অবস্থায় জল সরবরাহ নিয়ে পাকিস্তানের কাছে ভয়ের কারণ ভারত ইসলামাবাদের আশঙ্কা যদি নিলমের জল বাদ দিয়ে আটকে দেওয়া হয় তাহলে প্রকল্পটি যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে ভৌগোলিক কারণে পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরের মাটিতে প্রবাহিত বিভিন্ন নদীর উৎস ভারত ও চীন কূটনৈতিক জটিলতায় বারবার জলপথ আটকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও ভারত সংযত আচরণ দেখিয়েছে দুই হাজার ষোলো সালে জম্মু কাশ্মীরের উড়িসা ছাউনিতে জঙ্গি হামলা হয় তার জেরে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানের চরম বার্তা দিয়ে সিন্ধু জলপথ বন্ধের হুঁশিয়ারি দেয় ভারত সেই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন রক্ত জল একই সঙ্গে বইতে পারে না এতে আলোড়িত হয় আন্তর্জাতিক মহল পাকিস্তানের কৃষি ব্যবস্থার বেশি অংশ নির্ভর করে সিন্ধু প্রবাহ ফলে তীব্র আতঙ্ক ছড়ায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে জম্মু কাশ্মীরের মাটিতে নাশকতা ছড়ানোর পাল্টা চাল হিসেবে সিন্ধু নিলম সহ হিমালয়ের বিভিন্ন জলপ্রবাহের গতি কমিয়ে দিতে পারে ভারত ফলে চিন্তিত পাক সরকার